বন্ধুরা, আজ থেকেই সাবধান হয়ে যান। জানুন প্রত্যেক দিন কীভাবে একটু একটু করে আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু ভুল কিচ্ছু শুনেননি, একেবারে ঠিকই শুনছেন। জেনে নিন কীভাবে আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে, আর প্রত্যেক দিন যা আপনি আটকাবেন কীভাবে। আজ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দেব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যখন আপনার লাইফে কোনো মানুষের কাছ থেকে, অন্য একজন পার্সনের কাছ থেকে কোনো রকম আঘাত পান, বা এই যেমন ধরুন কেউ আপনাকে ঠকালো, বা আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে সেই টাকা আর জীবনে কোনো দিনও ফেরত দিল না, কিংবা সে তার দরকার মিটিয়ে আর আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখলো না, বা কেউ আপনাকে অপমান করল, আপনার মান সম্মান হানি হলো, এই ধরনের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া, এই সমস্ত জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই প্রায়শই ঘটে। আর আমাদের মনের মধ্যে, আমাদের ব্রেনে তখন কি চলে আমরা জানি। আমরা প্রত্যেকটা মানুষই রক্তে মাংসে গড়া মানুষ। যেই মানুষটা আমাদেরকে, আমাদের সঙ্গে খারাপ কিছু কাজ করে, যেগুলো উদাহরণ দিয়ে বললাম, আমরা প্রতিনিয়ত সেই মানুষটার কথাই ভেবে যাই। হ্যাঁ, আপনি সারাদিন আপনার মতো কাজ করছেন, আপনার যা কাজ আপনি করে যাচ্ছেন, কিন্তু সেই কাজ করতে করতেও আপনার ব্রেনের মধ্যে চলছে যে ও কেন আমার সঙ্গে এই রকম কাজটা করলো, আর এই মানুষটা আমাকে আজকে এই বলে অপমান করেছে, আজকে আমার অসম্মান হয়েছে, বা আজকে আমার এই টাকাটা চলে গেছে, এই সব কিছু নিয়ে আমরা চিন্তা করি। সেই মানুষটার সঙ্গে লিঙ্ক করে, যে মানুষটা বা যারা আপনার সঙ্গে খারাপ কিছু করেছে, আমরা কিন্তু তাকে নিয়েই সারাদিন ভাবি। আপনি কারোর সঙ্গে গল্প করছেন, বা কারোর সঙ্গে মন খুলে কথা বলছেন, আপনার বন্ধুকে বলছেন যে জানিস আজকে আমার সঙ্গে এই ঘটেছে, এই মানুষটা এই করেছে, এই অমুক তমুক হেন তেন, এইসব কথাই তো আমরা বলি। এর মানেটা কি? আপনি সেই মানুষটার সঙ্গে সারাদিন যুক্ত রয়েছেন কি, তাই তো? হয়তো আমি আপনাদেরকে একটু বেশি বুঝিয়ে বলতে চাচ্ছি, কিন্তু না বুঝিয়ে বললেও আপনারা বুঝবেন না। আমি বলতে চাইছি যে আমাদের ব্রেন থেকে, আমাদের নাভি, সমস্ত যে কর্ডগুলি রয়েছে সব কিছুই কিন্তু সেই মানুষটার সঙ্গে তাহলে মিলে থাকছে, বা তার সঙ্গে কানেক্টেড হয়ে থাকছে, তার সঙ্গে একটা কানেকশান তৈরি হচ্ছে। আপনারা দেখবেন মাঝে সাঝে আমরা কাছের কোনো মানুষের কথা ভাবলে, যে কোনো আত্মীয় স্বজন, দেখবেন মাঝে মাঝে তার ফোন চলে আসে। আপনি যেই টাইমে বা সেই দিনে কোনো সময় যদি তার কথা ভাবেন, তার ফোন চলে আসবে। আপনারা হয়তো এটা মানবেন না, কিন্তু এটা বাস্তব যে আমরা যখন কারোর কথা ভাবি, উল্টো দিকের সেই মানুষটাও কিন্তু আপনার কথা চিন্তা করে। হয়তো সেই মুহূর্তেই করছে না, কিন্তু সেই দিন বা আপনি যে সময় তাকে বারবার মনে করছেন, সেও মানুষটাও কিন্তু আপনাকে মনে করছে। এটা আপনি যত দূরেই থাকুন না কেন, আপনি আমেরিকায় থাকুন বা অন্য কোথাও দেশে বিদেশে যেখানে খুশি, তা এই যে কানেকশানটা আমাদের থাকে, আমাদের মাইন্ডে কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড বলে অনেক ভাগ আছে। আপনারা হয়তো এগুলি জানেন না, অনেকেই অনেকের কাছে অজানা। তা যাই হোক, এইগুলোর মাধ্যমে ব্রেনের মধ্যে, তাদের ব্রেনের সঙ্গে এবং আমাদের নাভি থেকে তাদের নাভির সঙ্গে একটা কানেকশান তৈরি হয়ে যায়, একটা সংযোগ থাকে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি না আপনারা কতটা কি আমার কথা বিশ্বাস করছেন, তবে এটা সত্য বাস্তব কথা। যাই হোক, এবার বলি, এগুলো হচ্ছে অ্যাঞ্জেল রেইকির মাধ্যমে আপনারা এগুলো পরিবর্তন করতে পারেন। তাছাড়াও
স্বয়ং শ্রীকৃষ্ণের গীতায় উল্লেখিত একটি বক্তব্য বা একটি বাণী আপনারা বলতে পারেন। এইভাবে কীভাবে ভাগ্য চুরি হয় তাহলে এবার সেটা বলি। এই যে আপনার সঙ্গে সেই মানুষটার কানেক্ট হয়ে গেল, আপনার নাভির সঙ্গে তার নাভি, বা আপনার ব্রেনের সঙ্গে তার ব্রেন, মানে আপনিও চিন্তা করছেন, সেও আপনার কথা চিন্তা করছে, এই রকমভাবে যে কানেকশানগুলো তৈরি হয়। আর যখন আপনি ভাবছেন যে ও আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো বা এরকম কাজটা আমার সঙ্গে করতে পারলো, তখন আপনি মনে মনে ভাবছেন যে ওর সঙ্গেও এরকম কিছু একটা খারাপ ঘটুক, ও যদি এরকম না পরিস্থিতিতে না পড়ে তাহলে সে আমার পরিস্থিতির এই যে গুরুত্বটা আমি এখন যেমন যাচ্ছি পরিস্থিতির মধ্যে দিয়ে বুঝবে না, তার জন্য আপনি এরকম তার খারাপ চান বা কিছু এরকম উল্টোপাল্টা কথা তখন মাথা আসে, তাই তো? সবারই আসে, এটা আনকমন কিছু নয়। তা তখন আপনি খারাপ কথা বলছেন বা কিছু এরকম মনে মনে দুঃখ পাচ্ছেন, আবার আপনি পুজো আর্চা এরকম করছেন বা ভালো থাকার চেষ্টা করছেন, নিজের মনকে ভালো করার চেষ্টা করছেন, কিন্তু এই যে আপনি তার সম্পর্কে এরকম কথা ভাবছেন বা বলছেন, আপনার মধ্যে থাকা সমস্ত পজিটিভিটি বা যা কিছু আপনার মধ্যে ভালো গুণ রয়েছে, সদ্গুণ রয়েছে, পজিটিভ রয়েছে, সব কিছু কিন্তু তার কাছে চলে যাচ্ছে। আর একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন যে নেগেটিভ এনার্জি সর্বদাই পজিটিভ এনার্জিকে ধাওয়া করে, অর্থাৎ পজিটিভ এনার্জির দিকে আকর্ষিত হয়। আর যেই আপনার শরীর থেকে সমস্ত পজিটিভিটি বেরিয়ে যাচ্ছে, তখনই সেই নেগেটিভিটিগুলো, তার মধ্যে যে নেগেটিভ গুণগুলো রয়েছে, সমস্ত নেগেটিভ এনার্জিগুলো রয়েছে, আপনার শরীরে প্রবেশ করছে বা আপনার মধ্যে সেগুলো ঢুকে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে ভুল কিছু বোঝাচ্ছি না, একেবারে ঠিক কথাই বলছি। এবং যার কারণে আপনি দিনের পর দিন আরও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, ডিপ্রেশনে ভুগছেন বা খারাপ পথে চলে যাচ্ছেন অনেকে, তবে এটা সবার ক্ষেত্রে ঘটে না। তা এইভাবে কিন্তু আপনার সৌভাগ্য বা আপনার ভাগ্যে যা যা পজিটিভ থাকে সেগুলো চুরি হয়ে যাচ্ছে বা আপনার কাছ থেকে চলে যাচ্ছে আপনার অজান্তেই। আপনারা বা আমরা প্রত্যেকেই কেউই এই সম্পর্কে অতটা অবগত নই বা আমরা জানি না, তাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে এলাম। তা বন্ধুরা, এটা তো ভাগ্য চুরি হয়ে যাচ্ছে বললাম, কিন্তু কীভাবে আটকাবেন? আমাদের জীবনে এগুলো তো ঘটতেই থাকবে প্রতিনিয়ত। স্বয়ং শ্রীকৃষ্ণের কথা শুনুন, আমি বললাম শ্রীকৃষ্ণের একটি বাণীর কথা, তিনি বলেছেন যা কিছু আমার নয় তা চলে যাওয়াই ভালো, বা আমরা তো এই পৃথিবীতে সঙ্গে করে কিছু নিয়ে আসেনি, তাহলে কিছু আর আমরা এই পৃথিবী থেকে কিছু নিয়েও চলে যাব না, সুতরাং যেটা আমার নয় তা গেছে, ভালো হয়েছে, আর যেটা আমার সেটা আমার কাছেই থাকবে। আর যদি এরকম টাকা পয়সা চলে যায় বা আপনার মান সম্মান হানি হয় বা কেউ আপনাকে অপমান করলো, মনে রাখবেন আমরা কিন্তু এই পৃথিবীতে কেউ কিছু নিয়ে আসেনি, আর আমরা এই পৃথিবী থেকে যখন চলে যাব, আমরা আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান, স্বামী, স্ত্রী, বাবা মা কাউকে নিয়ে যেতে পারবো না, আমরা একা এসেছি এবং একাই চলে যাব। আর সব জিনিস বা সব মানুষ, সব সম্পর্ক এই পৃথিবীতেই থেকে যাবে, আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। সুতরাং যেটা আপনার ছিলই না আর সেটা চলে গেছে, এই ভেবে কোনো রকম কষ্ট পাবেন না। শ্রীকৃষ্ণের এই বাণীটি মনে রাখবেন, যা আমার ছিলই না সেটা চলে গেছে, সুতরাং ভাববেন যে এটা কোনো দিনই আপনার জীবনে আসেও নি আর আপনার কাছে ছিলও না, সুতরাং চলে গেছে, চলে গেছে। সেটা নিয়ে দুঃখ করার বা সেই মানুষটাকে নিয়ে সারা দিন ধরে চিন্তা ভাবনা করা এবং নিজেকে ডিপ্রেশনের মধ্যে ডুবিয়ে দেওয়া, এটা একদম করবেন না। এই বাণীটি সর্বদা মনে রাখবেন যখনই আপনি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন, আর দেখবেন এই বাণীটি বলতে থাকলে, নিজের মনের মধ্যে আওড়াতে থাকলে, বারবার বলবেন, তখনই দেখবেন যে আপনার মন থেকে এই দুঃখ বা এই জ্বালাটা চলে যাচ্ছে, তখন আর আপনাকে, আপনার মধ্যে থেকে কোনো পজিটিভিটি বেরিয়ে যাচ্ছে না,
বা আপনি নেগেটিভিটিতে ভরপুর হয়ে যাচ্ছেন না। আপনি যেমন মানুষ ছিলেন তেমন মানুষই থাকবেন। তা বন্ধুরা, ভিডিওটি একটুখানি লেন্থি হয়ে গেল, মানে অনেকটা বড় হয়ে গেল। আমি আপনাদের বোঝানোর জন্য এতগুলো কথা বলে ফেললাম, কিন্তু আমি প্রথমেই এই বাণীটি বলে দিতে পারতাম। তা যাই হোক, এই বাণীটা বা শ্রীকৃষ্ণ বলে গেছেন এমন অনেক কথাই আপনারা শুনেছেন। ঈশ্বরকে স্মরণ করুন, ঈশ্বরের পুজো করুন, আর ঈশ্বরের ওপরে ভরসা এবং বিশ্বাস দুটোই রাখুন। হ্যাঁ, মানুষ আপনার বিশ্বাস ভাঙবে, ভরসা ভাঙবে, বজায় রাখতে পারে না, কথা দিয়ে কথা রাখে না অনেকে। তা ঈশ্বর কিন্তু আপনাকে কখনোই ঠকাবে না। আমাদের প্রত্যেকটা মানুষের নিজেদের মধ্যে ভেতরে রয়েছে আলাদা আলাদা প্রতিভা, সেই প্রতিভাকে ফুটিয়ে তুলুন, সেই ট্যালেন্টটাকে জাগান। আর মনে রাখবেন যে আপনাদের যেটা পাওয়ার ছিল বা আপনি যেটা পাওয়ার যোগ্য সেটাই আপনি পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যাকে যেমন করবেন, যার সাথে যেমন ব্যবহার করবেন, আপনি যেমন কর্ম করবেন, সেই রকমই ফল কিন্তু আপনাকে পেতে হবে। আপনি যার সাথে যেমন ব্যবহার করছেন আজকে, কালকে কিন্তু সেই ব্যবহারটাই আপনি ফেরত পাবেন, সেটা ভালো হোক বা খারাপ হোক। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। আজকে আপনি অতীতের কথা বাদ দিন, ভুলে যান, এবং ভবিষ্যতের কথাও চিন্তা করবেন না, তাহলে বর্তমানটাতে আর বাঁচতে পারবেন না। আজ এই মুহূর্তটাকে আপনি উপভোগ করুন, এবং আজ যে কর্ম আপনি করবেন কালকে এই কর্মের ফল আপনি ভোগ করবেন। কিন্তু আজ যদি আপনি আপনার নিজের কর্মে মন না দেন, অন্য সব কিছু নিয়ে চিন্তায় ডুবে থাকেন, মগ্ন থাকেন, তাহলে আপনার কর্মে বিঘ্ন ঘটবে, জীবনে উন্নতিও করতে পারবেন না। আর ওই যে বললাম, ভাগ্য চুরি হয়ে যাবে আপনার কাছ থেকে, কারণ আপনার জীবনে কোনো উন্নতির কাজ যদি আপনি করেন তাহলে টাকা ইনকামও হবে না, শুধু তাই নয়, জীবনটাকে এগিয়েও নিয়ে যেতে পারবেন না। তা বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কমেন্টে লিখতে পারেন, প্রশ্ন করতেই পারেন, সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদেরকে দেব। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দেব। তবে বলে রাখি, যারা ভিডিওটি সম্পূর্ণটা দেখছেন না, না দেখেই প্রশ্ন করছেন, তাদের কিন্তু আমি উত্তর দিতে বাধ্য নই, কারণ আপনাকে সমস্ত ভিডিওটা দেখতে হবে, শুনতে হবে আমি কী কী বলেছি, এবং তারপরেই আপনি দেখবেন বুঝে যাবেন, তখন আর আপনাদের মনে প্রশ্নই আসবে না, তারপরেও যদি থাকে অবশ্যই দেব। যাই হোক, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।